সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ওয়াগনার প্রধান কি বেঁচে আছেন? ইউক্রেনে গেম চেঞ্জার হবে মার্কিন এটিএসি এমএস ক্ষেপণাস্ত্র। ওয়াগনার বিদ্রোহের পর একাধিক রুশ সামরিক কর্মকর্তা আটক বরখাস্ত। ফ্রান্সে মোদি, 26 রাফায়েল ও 3টি স্কর্পিয়ন সাবমেরিন পাচ্ছে ভারত। শান্তিতে বাস করার জন্য যে পরিবেশ প্রয়োজন রাজ্য সরকার তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের। এবং চাল রপ্তানি নিষিদ্ধের ভাবনা ভারতের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ওয়াগনার প্রধান কি বেঁচে আছেন? রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজিনি প্রিগোজিন নিহত হয়েছেন অথবা কারাবন্দী রয়েছেন বলে দাবি করেছেন সাবেক এক মার্কিন জেনারেল। বুধবার 12 জুলাই নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। মার্কিন সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট আব্রামস ওয়াগনার প্রধান সম্পর্কে এবিসি নিউজকে বলেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে মনে হয় না আমরা আর কখনো প্রিগোজিনকে প্রকাশ্যে দেখতে পাব। তিনি বলেন, আমার মনে হয় সে হয় আত্মগোপনে আছেন বা কারাবন্দী আছেন অথবা অন্য কিছু হয়েছে, তবে আমরা আর কখনোই তাকে প্রকাশ্যে দেখতে পাবো কিনা তা নিয়ে আমি সন্দিহান। বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্টের সঙ্গে ওয়াগনার প্রধানের সাক্ষাৎ নিয়ে রবার্ট আব্রামস সন্দেহ প্রকাশ করেন। এদিকে রুশ কর্তৃপক্ষের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম হস্তান্তর করছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার 12 জুলাই এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ট্যাঙ্ক, মোবাইল রকেট লঞ্চার ও অন্যান্য ভারী অস্ত্র সহ 2000 টনের বেশি সামরিক সরঞ্জাম ইতোমধ্যে হস্তান্তর করেছে ওয়াগনার বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 2500 টনেরও বেশি বিভিন্ন ধরনের গোলাবারুদ প্রায় 20,000 ছোট অস্ত্র জমা নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগ সরঞ্জামই যুদ্ধে ব্যবহার করা হয়নি। ওয়াগনার অস্ত্র জমা দিল প্রিগোজিনের অবস্থান সহ সমঝোতার বাস্তবায়ন নিয়ে অনেক কিছু স্পষ্ট। চলতি সপ্তাহে ক্রেমলিন বলেছে, বিদ্রোহের 5 দিন পর 29 জুন প্রায় 3 ঘন্টা প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেন পুতিন। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে প্রিগোজিন একটি উড়োজাহাজে মস্কো ছেড়ে মঙ্গলবার সন্ধ্যায় বেলারুশের দিকে রওনা হয়েছিল, তবে তিনি তাতে ছিলেন কিনা তা জানা যায়নি। ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য অবদান রেখেছে ওয়াগনার। বাকমুত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে ওয়াগনার। তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শীর্ষ সামরিক নেতৃত্বের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার বিষয়ে একাধিকবার অভিযোগ করেন প্রিগোজিন। পরে তারই ধারাবাহিকতায় 23 জুন বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিন বিদ্রোহ বন্ধ করেন। সে সময় শর্ত ছিল, ওয়াগনার প্রধান এবং তার বাহিনীর সব সদস্য চাইবে তারা বেলারুশে চলে যেতে পারবেন, তবে অধিকাংশ সেনাই রাশিয়ায় থেকে যাওয়াই বেছে নেন। ইউক্রেনে গেম চেঞ্জার হবে মার্কিন এটিএসি এমএস ক্ষেপণাস্ত্র। ইউক্রেনকে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস বা এটিএসি এমএস ক্ষেপণাস্ত্রের সরবরাহের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে গেম চেঞ্জার হতে পারে। রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে যখন পাল্টা আক্রমণ চালাচ্ছে কিয়েভ, তখনই অস্ত্র সরবরাহ করতে আগ্রহী হচ্ছে ওয়াশিংটন। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে, এতদিন পর্যন্ত ইউক্রেন এটিএসি এমএস চাইলেও তা সরবরাহ থেকে বিরত থেকেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এটির রেঞ্জ প্রায় 200 মাইল। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র দিয়ে রণক্ষেত্র থেকে দক্ষিণ পূর্ব অনেক দূরে হামলা চালাতে পারবে ইউক্রেন। এর ফলে যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ফ্রান্সের স্কাল্প ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি সুবিধা পাবে কিয়েভ। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি মার্চ মাসে ডিফেন্স ওয়ান নামের একটি ওয়েবসাইটকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এটিএসি এমএস এর সংখ্যা খুব বেশি না, আমাদের নিজেদের অস্ত্রের মজুত রক্ষা করতে হবে। জুনের শেষ দিকে পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রাইডার মিডিয়াকে বলেছেন, এটিএসি এমএস ইউক্রেনে পাঠানো নিয়ে শিগগিরই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কিন্তু সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্মতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। মে মাসে ব্রিটেন ইউক্রেনকে স্টর্ম শ্যাডো এবং লিথুয়ানিয়ায় নেটো সম্মেলনে ফ্রান্সের স্কাল্প ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ার পর থেকে এটিএসি এমএস আলোচনায় রয়েছে। পেন্টাগন এক মুখপাত্র বলেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী কিভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তা নিয়ে কোনো ধারণা তারা করতে পারছেন না। তিনি যখন এই মন্তব্য করছিলেন তখন পর্যন্ত এগুলো পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মে মাসে প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডেভিড হামলিং বলেছেন, যুক্তরাজ্যের পক্ষে স্টর্ম শ্যাডো পাঠানোর সিদ্ধান্ত চিন্তার পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে।
এর ফলে পশ্চিমাদের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের মাত্রা উন্নীত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ওক্সানা মার্কারোভা জুনের মাঝামাঝিতে ইঙ্গিত দিয়েছিলেন, গত কয়েক সপ্তাহে ATACMS নিয়ে যুক্তরাষ্ট্র সূত্র পরিবর্তন করেছে। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা একাধিকবার বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার জন্য। এর মধ্যে ইউক্রেনে পাল্টা আক্রমণ শুরু এবং 7 জুলাই বাইডেন প্রশাসন ক্লাস্টার বোমা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার পর আহ্বান জানান রিপাবলিকানরা। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক রিসার্চ ফেলো আর্নল্ড বলেছেন, স্ট্রম শ্যাডো স্কাল্পের চেয়ে প্রায় 30 মাইল বেশি রেঞ্জ রয়েছে ATACMS এর। এগুলো দিয়ে ইউক্রেনীয়রা আগের চেয়ে একটু বেশি দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। অবশ্য দূরের লক্ষ্যবস্তুর কাছাকাছি তাদের গোয়েন্দা নজরদারি চালানোর সক্ষমতা থাকতে হবে। তিনি বলেন, মূল সুবিধার রেঞ্জ নয়, সক্ষমতা। স্ট্রম শ্যাডো স্কাল্পের তুলনায় এগুলো দিয়ে রুশ নিশানায় আঘাতের বেশি সুযোগ পাবে ইউক্রেন। ওয়াগনার বিদ্রোহের পর একাধিক রুশ সামরিক কর্মকর্তা আটক বরখাস্ত। রাশিয়ার আধাসামরিক বাহিনীর নেতা ইয়েভজিনি প্রিগোজিন বিদ্রোহ করার পর মস্কো অভিমুখে পদযাত্রা শুরুর কয়েক ঘন্টার মধ্যে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল সের্গেই সুরভিকিন সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। কয়েকটি সূত্রে বরাতে তাদের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় বোমা হামলা চালানোর জন্য জেনারেল আর্মাগেডন নামে পরিচিত সুরভিকিনকে মস্কোতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে বলা হয়েছে, সুরভিকিনের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। সুরভিকিন বিদ্রোহের পরিকল্পনা সম্পর্কে জানতেন, তবে তিনি বিদ্রোহে জড়িত ছিলেন না। প্রতিবেদনে বলা হয়, অন্তত 13 জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে পরে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রায় 15 সন্দেহভাজনকে দায়িত্ব থেকে বরখাস্ত দেওয়া হয়। ক্রেমলিন বা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাশিয়ান পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপলব চলতি সপ্তাহে রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে বলেছেন, সুরভিকিন বিশ্রাম নিচ্ছেন, এই মুহূর্তে তাকে পাওয়া যাবে না। প্রতিবেদনে আরো বলা হয়, সুরভিকিনের ডেপুটি কর্নেল জেনারেল আন্দ্রে ইউদিন এবং সামরিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির এলকসিয়েভকে আটক করা হয়েছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে, সেই সঙ্গে তাদের চলাচল সীমিত করে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। আটক হওয়া অন্যান্যদের মধ্যে আছেন সাবেক কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ, তিনি আগে উপপ্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এপ্রিলের শেষের দিকে প্রিগোজিনের ওয়াগনার গ্রুপের প্রাইভেট মিলিটারি কোম্পানিতে তিনি যোগদান করেছিলেন। সুরভিকিনকে কোনো আটক কেন্দ্রে রাখা হয়নি, তবে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা আসলে জানতে চাচ্ছেন বিদ্রোহে তার কি ভূমিকা ছিল। ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়, পুতিন কিভাবে বিদ্রোহের প্রতিক্রিয়া দেখাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সুরভিকিনকে মুক্তি দেওয়া হতে পারে। ফ্রান্সের মোদি, 26 রাফায়েল ও 3টি স্কর্পিয়ন সাবমেরিন পাচ্ছে ভারত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আক্রমণে ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার প্যারিসে বাস্তিল দিবস উদযাপনের সম্মেলনের অতিথি হিসেবে থাকছেন। মোদী ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্ককে অন্ধকার ঝড়ের মধ্যে স্থিতিশীল এবং স্থাপক পাশাপাশি সুযোগের সন্ধানে সাহসী এবং উচ্চভিলাষী হিসেবে অভিহিত করেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুমানিক 10 বিলিয়ন ইউরোর চুক্তিতে ফ্রান্স থেকে 26টি রাফাল মেরিন ফাইটার এয়ারক্রাফট এবং 3টি অতিরিক্ত স্কর্পিয়ন সাবমেরিন কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল বা DSC প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ফ্রান্সে তার সরকারি সফরে যাওয়ার পরপরই প্রস্তাবগুলি অনুমোদন করে। পরিকল্পনা অনুযায়ী ভারতের নৌবাহিনী 22টি একক সিটের রাফালে এম এবং 4টি প্রশিক্ষক বিমান সরবরাহ করে। এগুলো ব্যবহার হবে ভারতের বিমানবাহী জাহাজ INS বিক্রান্ততে। 3টি স্কর্পিয়ন সাবমেরিন কিনতে ভারতের ব্যয় হবে আনুমানিক 4 বিলিয়ন ইউরো। ভারতের নৌবাহিনী সাবমেরিন সংকটের মুখোমুখি হয় এবং 2030 সালের মধ্যে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য তার উচ্চাভিলাষী 30 বছরের পরিকল্পনার অপূর্ণতা পূর্ণ করতে এ ধরনের অতিরিক্ত বিমান ও সাবমেরিন কেনা হচ্ছে। ভারতের লক্ষ্য 24টি সাবমেরিন তৈরি করা, এর মধ্যে 6টি পারমাণবিক চালিত সাবমেরিন। 18টি প্রচলিত সাবমেরিনের মধ্যে ভারতের নৌবাহিনী এখন পর্যন্ত 6টি তৈরি করতে পেরেছে। শান্তিতে বাস করার জন্য যে পরিবেশ প্রয়োজন, রাজ্য সরকার তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে নিশানা করে বলেছেন, মানুষের শান্তিতে বাস করার জন্য যে পরিবেশ প্রয়োজন, রাজ্য সরকার তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এ প্রসঙ্গে বৃহস্পতিবার বলেন, রাজ্য জুড়ে হিংসার ঘটনা ঘটেছে। এই ধরনের হিংসার ঘটনা, এই ধরনের একটা বাতাবরণ
সাধারণ রাজ্যে তৈরি হলে এবং সেই রাজ্যের সাধারণ মানুষ যখন এই ধরনের প্রশ্ন তুলবে 355 ধারার বিষয়ে আমার মনে হয় সেটা এই নির্বাচিত রাজ্য সরকারের জন্য তা অত্যন্ত লজ্জার। আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে কোনোভাবেই রাজ্য সরকার ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না। এখানকার যে সাংবিধানিক পরিকাঠামো থাকা উচিত, মানুষকে সুরক্ষিত এবং শান্তিতে বাস করার জন্য যে পরিবেশের প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের নির্বাচিত সরকার সেটাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে ওঠা সহিংসতার বিষয়টি খতিয়ে দেখতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাঠানো 4 সদস্যের তথ্যানুসন্ধানের দল বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম বুধবার কলকাতায় এসেছেন। বৃহস্পতিবার সকালে তারা রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজভবন থেকে বেরিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, আমরা বুধবার সন্ত্রাসের শিকার কিছু পরিবারের সঙ্গে দেখা করেছি, আশ্চর্য হয়ে দেখেছি 12-13 বছরের শিশু হামলা শিকার হয়েছে। মিনাখার রাজমিস্ত্রি শান্তনু পাত্রের বাড়িতে গিয়েছিলাম। তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করা শান্তনু তার বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছেন, সেই অপরাধে তার বাড়ি তছনছ করা হয়েছে। প্রসঙ্গত, বিজেপির তথ্যানুসন্ধান কমিটিতে রয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি এমপি রবিশঙ্কর প্রসাদ, বিজেপি এমপি ও মুম্বাই পুলিশের সাবেক কমিশনার সত্যপাল সিংহ, বিজেপি এমপি রাজদীপ রায়, বিজেপির জাতীয় সভাপতি ও এমপি রেখা বর্মা। বুধবার তারা উত্তর চব্বিশ পরগনার বশিরহাটে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ওই এলাকাগুলোতে পঞ্চায়েত নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা সৃষ্টি হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূলে সন্ত্রাস নিয়ে অভিযোগ জানানোর পরে আমাদের দলের সর্বভারতীয় সভাপতি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছেন। তারা হিংসা কবলিত এলাকাগুলো ঘুরে দেখে শীর্ষ নেতৃত্বের কাছে শাসক দলের সন্ত্রাসের কথা জানাবেন। অন্যদিকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র বিধায়ক তাপস রায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে হারের ধাক্কায় হতোদ্যম হয়ে পড়েছেন রাজ্য বিজেপির নেতাকর্মীরা, তাই মুখ রক্ষার জন্য সন্ত্রাসের মিথ্যা অভিযোগ তুলেছেন। তারা বিজেপি শাসিত মণিপুরের সহিংসতা কবলিত এলাকা ঘুরে দেখছে না কেন? তবে কি রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে নিশানা করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা তাপস রায়। চাল রপ্তানি নিষিদ্ধের ভাবনা ভারতের। মূল্যস্ফীতির আশঙ্কায় বিশ্ববাজারে চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে ভারত। বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক এই দেশটি বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে। ভারতের সরকারি পদক্ষেপের ফলে বিশ্ববাজারে ইতিমধ্যে আকাশচুম্বী হওয়া চালের দাম আরো বৃদ্ধি পেতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এই কারণে দেশীয় বাজারে মূল্যবৃদ্ধি এবং কর্তৃপক্ষ মূল্যস্ফীতির ঝুঁকি এড়াতে চায়। ভারতের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশটির প্রায় 80% চাল রপ্তানি বাধাগ্রস্ত হবে। এই ধরনের পদক্ষেপ অভ্যন্তরীণ বাজারের দাম কমাতে সহায়ক হলেও বিশ্বজুড়ে চালের দাম আরও বেশি মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করবে। বিশ্বের মোট জনসংখ্যা প্রায় অর্ধেকের প্রধানই খাবার ভাত। বিশ্বজুড়ে চাল সরবরাহের প্রায় 90% ভোক্তা এশিয়া। বৈরী আবহাওয়া এল নিনো ফিরে আসায় চালের উৎপাদন ব্যাহত হবে আশঙ্কা ইতোমধ্যে বিশ্ববাজারে চালের দাম গত 2 বছরের সর্বোচ্চ পৌঁছেছে। বিশ্বজুড়ে চাল বাণিজ্যের প্রায় 40% যায় ভারত থেকে। দেশটির সরকার কিছু জাতের চালের রপ্তানিতে লাগাম টানার চেষ্টা করছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।